ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শতবর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ আলোকিত করলেন দেশবরণ্য সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন। সুরের মূর্ছনায় বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন উপস্থিত দর্শক শ্রোতা। প্রাক্তন শিক্ষার্থীরা ফিরে গেলেন পুরনো দিনে। সুরের কলতানে এ যেন প্রাণের মিলন মেলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের আয়োজনে অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক পর্ব। প্রিয় বিদ্যাপীঠে অতিথি হয়ে এসে কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন শোনালেন নিজের অনুভূতির কথা, গানে গানে মাতালেন সবাইকে। এখানকার আমি ছাত্রী ছিলাম, সেটাও একটা খুব গর্বের ব্যাপার আমার কাছে। আমার ভীষণ ভীষণ ভালো লাগছে আজকের এই এত সুন্দর একটা অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরেছি বলে। এমন প্রাণের মহাসম্মিলনে সবাই ফিরে গেলেন হারানো অতীতে, জানালেন অনুভূতির কথা, প্রাণের ক্যাম্পাসে বারবার ফিরে আসার আকুতি। এই অভূতপূর্ব মিলন মেলায় আসতে পেরে আমাদের অনুভূতি এবং আমাদের যে আনন্দ উচ্ছ্বাস সেটা অপরিসীম, সেটা সীমাহীন। প্রতিদিন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা মনে পড়ে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা হলে ছিলাম, হলের জীবনটা আমাদের মনে হয় যে শ্রেষ্ঠ জীবন, বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে। আমার বিশ্ববিদ্যালয়ের চত্বরে যখন আমি ঢুকি, আমার প্রাণের গভীর থেকে একটা স্পন্দন জেগে ওঠে, আমি যেন প্রাণ চাঞ্চল্য ফিরে পাই। অনেক সংগ্রাম, ঐতিহ্যের সাথে চলা ঢাকা বিশ্ববিদ্যালয় আলোর পথে এগিয়ে যাবে বহুদূর, এমনটাই প্রত্যাশা সবার। মোহাম্মদ হোসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।